আম খাচ্ছ? আম ভালো? টক 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 টক, কেমন কেমন লাগছে? কেমন শোনা টক? এই তুমি লাফ মারা শিখছ? দেখো এখান থেকে লাফ মারছে। কেমন করলো দেখো, আমি খাবো, তুমি আর খাবো না? শোনা তোমার নাম কি বলো একটু, বলো রু বিশ্বাস। আর একটু খাও, আর একটু খাও, পড়ে যাবে, দাঁত মুখ ভেঙে যাবে। বলো ধাম্মা স্নান করো, বলো করো। তোমার খিদে পেয়েছে? কি খাবা? নাম না মিথ্যি খাবা? একটা আমি আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা বানাবো তার জন্য লাগবে আলু। তা আলুটা আমি এবার কেটে নেব। আর আমি কয়েকদিন, বেশ কয়েকদিন ধরে আমি রেসিপি তৈরি করতে পারিনি, আপনাদের দেখাতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল। এখন আমি মোটামুটি ভালো আছি। তাই বলে মনে করবেন না যে করোনা টিকা নিয়ে আমি অসুস্থ হয়েছি। আমার কিন্তু প্রচণ্ড অ্যাসিডিটি বেড়েছিল, বেড়ে প্রেশার হাই হয়ে গিয়েছিল, তার জন্য শরীরটা খারাপ ছিল। এই যে আলুটা ছাড়ানো হয়ে গেছে, এবার আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। এবার একটু কেটে নেব আদা। আর কটা কাঁচা পাকা লঙ্কা কেটে নেব। আজকে যে তরকারিটা বানাবো সেই তরকারিটা খুবই স্বাস্থ্যকর, খুবই ভালো। তার জন্য লাগবে যে মটরের ডাল আমি বেশ কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই তরকারির মেন উপকরণ হলো মটরের ডাল কিংবা ছোলার ডাল। আর আমি ছোলার ডাল মটরের ডাল দিয়েই তৈরি করব। আর লাগবে আলু আর সয়াবিন। সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে আদা, এই আদাটা এবার গ্রেট করে দেব।
উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই একটা কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো পাঁচ ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর কাঁচা পাকা লঙ্কা। সামান্য একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। গরম জলে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এবার আলুর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। এই তরকারিটা রুটি লুচি ভাত সঙ্গেই খাওয়া যায়। এবার দেব ভিজিয়ে রাখা মটরের ডাল। এই যে মিডিলটা একটু ফাঁকা করে নিলাম, এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দেব মশলা, মশলার মধ্যে আদা গ্রেট করা আর জিরে বাটা। প্রথমে আলু ভাজার সময় একটু লবণ হলুদ দিয়েছিলাম, আবারও একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি পুরো তরকারিটার জন্য। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এ তরকারিটা হয়ে গিয়েছে, আমি নামানোর আগে একটু দিয়ে দেব চিনি। তো এটা রুটি তরকারি বলে আমি চিনি দিয়েছি, আর ভাতের সঙ্গে খেলে পারে আর চিনি দিতে লাগবে না। এবার তরকারিটা নামিয়ে নেবো।